আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করা দেখাবো তালের ভাপা কোন পিঠা। তাল খেতে পছন্দ করে না এমন কম মানুষই মনে হয় আছে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই চমৎকার দেখতে এবং খেতে কোনটি কীভাবে তৈরি করতে হয়। তালের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনার চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ, শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করা তালের পাল্প, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি এবার ব্যাটারটাকে পাতলা করার জন্য সামান্য পরিমাণ করে করে দুধ ব্যবহার করব। অল্প করে দুধ মেশাব, ব্যাটারটাকে দেখব যে কতটুকু, যেতটুকু আমি পাতলা রাখতে যাচ্ছি ঠিক কতটুকু হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন ব্যাটারটা এখনো অনেকটাই ঠিক। আমি আর একটু দুধ দিচ্ছি। এর সাথে আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল কুচানো রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে। আমি এখানে যে দুধটা ব্যবহার করছি এইটার কোনো মাপ নেই, কারণ আপনারা এটা মেশাতে মেশাতে বুঝতে পারবেন যে কতটুকু প্রয়োজন হবে। আমার মেশানো হয়ে গেছে, ঠিক এরকম একটা ঘনত্ব হবে। আমার ব্যাটারটা একদম রেডি। এবার যে কাঁঠাল পাতায় আমি এই কোনটা তৈরি করবো পিঠা, সেই কাঁঠাল পাতাটা রেডি করে নাও। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, আর কাঁঠাল পাতাগুলোতে আমি একটু ভালো করে তেল মেখে নিয়েছি, যাতে পিঠাটা এটাতে দেওয়ার পরে খুব সহজে এটা থেকে ছাড়ানো যায়। তো চলো কোনগুলো কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। আমরা ঠিক পানের ছোটোবেলায় পান খাওয়ার জন্য যেরকমভাবে খিরি তৈরি করতাম ঠিক সেরকমভাবেই তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এবার এটা যেটা করতে হবে এটাকে আটকাতে হবে। তার জন্য যে কোনো সরলা বা টুথপিক ব্যবহার করতে পারেন আপনারা। ঠিক এইভাবে কোনটাকে আটকে দিতে হবে।
দেখতে পাচ্ছেন কোনগুলো কিন্তু রেডি। তো আমি এইভাবে সবগুলি কোণ তৈরি করে ফেলছি। দেখুন আমার সবগুলো কোণ কিন্তু রেডি, এখানে পিঠার ব্যাটারটাও রেডি। আর আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি পিঠাগুলোকে বসাবো। তো আমি এখানে একটা করে কোণ নিয়ে নিচ্ছি আর পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, পিঠাটা কিন্তু একটু বেড়ে যাবে ফুলের পরে, তাই একটু কম করে ভরতে হবে। সবগুলোতে আমি এভাবে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বাটিটার মধ্যে সবগুলো কোণ বসিয়ে নিয়েছি। দেখতে সুন্দর দেখানোর জন্য আমি সামান্য নারকেল প্রত্যেকটি পিঠার উপরে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পিঠাটা বসানো, তো এবার ভাপে দেয়া পালা। আমি চুলায় একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এর মাঝখানে আমি এরকম একটা কুকি কাটার দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো স্টেনও বসিয়ে নিতে পারেন। এবার এই পিঠার বাটিটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব। আর চুলের আঁচটা থাকবে একদম মিডিয়াম, 20 থেকে 25 মিনিটের মধ্যে পিঠাটি হয়ে যাবে। ফিরে এলাম 25 মিনিট পর। আমি একটা কাঠি ঢুকিয়ে একটু চেক করছি যে পিঠাগুলো হয়েছে কিনা। হ্যাঁ, একদম রেডি। তো চলো পিঠাগুলো এই পাতা থেকে ছাড়ানো যাক। এই গরম অবস্থায় কিন্তু আপনার পিঠাটা খুলতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে, তাই একটু ঠান্ডা হলে তারপরে এটা খুলে নেবেন। তেল মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো খুলে আসছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার তালের ভাপা কোন পিঠাগুলো কিন্তু একদম রেডি। দেখতে কিন্তু চমৎকার হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়।
আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।